শুটিং এক্সপিরিয়েন্স যদি বলি খুব হেক্টিক, বিকজ এতদিন শুধুমাত্র অ্যাক্টর হয়ে সেটে গেছি। এখন মানে এইবারটা আমরা দুজনে অভিনেতা, তার সাথে প্রযোজক দুজন হিসেবে গেছি। সবসময় মাথায় চলতো যে বাকি আর্টিস্টদের যেন কোনো প্রবলেম না হয়, বাকি আর্টিস্ট বা টেকনিশিয়ান তারা যেন কোনো কমপ্লেন না করে কিছু নিয়ে, এবং কোনো কমপ্লেন আসলে সেটাকে রিজলভ করা। সেটা আসছি, মানে মানে আমি বলছি যে প্রোজ অ্যান্ড কনস আমাদের প্রডিউসার হওয়া, তো সেই এক্সপিরিয়েন্সটা নতুনত্ব ছিল এবং খুবই এনজয় করেছি। প্রচুর খেয়েছি, যেহেতু সিনেমাটার নামই খাওয়ার। মানে আমি একটা কথা বলি, অনেকেই ভাবে, এন্ড আমরাও অ্যাজ অ্যান অ্যাক্টর মাঝে মাঝে ফেস করি যে বাজেট নেই, সেই সমস্যায় আমরা না একটু চেপে যাই। মানে কি ভাববে প্রযোজক, যা বাজেট নেই বলছে ছেড়ে দাও। বাট আমরা প্রযোজক হিসেবে কিন্তু একদম কিপ্টে নই, বিকজ আমরা খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। সো আমাদের যারা অ্যাক্টার্স ছিল, মানে এটা মাল্টি স্টারার, অনেকে ছিল, তো সবাই খেতে ভালোবাসে, সেটা খরাজদা বলো, সেটা রনিদা বলো, সেটা আমাদের মায়ের পার্ট করেছে যারা, সবাই, এভরিওয়ান। সো আমরা প্রত্যেক দিন কলকাতায় শুটিং করলে আমাদের নয় খাবারে বিরিয়ানি আসতো, আর নর্থ কলকাতার মেয়ে আমি, তো অবভিয়াসলি কচুরিটা তো মাস্ট বানতা হ্যায়। ইভেন সেটে আমরা ফুচকা এনে খেয়েছি পর্যন্ত। তো এইভাবে আমরা খাওয়া দাওয়ার মধ্যে ছিলাম। আর রাজস্থানে গিয়ে ডেফিনেটলি ডাল বাটি চুরমা খেয়েছি, ভেজের নানান ধরনের আইটেমস খেয়েছি। অ্যান্ড রাজস্থানেও যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের মানে যে গানটা দেখবে, ওই গানটা বলো, তুমি আমার হয়ে যাও, রাইট। চোখের আড়ালে মনের আদরে বেসেছি ভালো তোমার, না জানি কবে বলি তোমাকে ভেবেছি কত। তো এই গানটা শুটিং এর সময়ও আমরা মানে সেই কি মানে কি বলবো, প্রচুর বালি, প্রচুর বালি যেটা হয় ডেজার্টে, তোমাকে দেখি রাত হয়ে যায়, আর সেই বালি, সেই একটা মাউন্টেন, সেখান অব্দি আমাদেরকে বাবা যাদব চড়িয়ে দিয়েছে, যাতে আমাদের দেখতে ভালো লাগে শটটা। যেটা দেখতে এত সুন্দর লাগছে সেটার পেছনে প্রচুর 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 খাটনি। এবং মানে রাজস্থানে আমরা ফুল টিম নিয়ে গেছিলাম, বিকজ আমাদের ওখানে সিনেরও শুট ছিল, শুধুমাত্র গান না, ফুল ফ্যামিলি গেছিল। কোপাউড বাই লাল বাবা রাইস, 30 জুলাই রবিবার দুপুর 1টায় জলসা মুভিজে।